নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত। গত বছর আপনাদের খবরটি জানিয়েছিলাম, এবার খুব ভালো খবর সামনে এসেছে। সেনাবাহিনীতে চারপেয়দের ব্যবহার সকলেরই জানা। গন্ধ শুকে শুকে বিস্ফোরকের সন্ধান দেয়া হোক, কিংবা শত্রুপক্ষের উপর ঝাঁপিয়ে পড়ে প্রাণপাত করে লড়াই হোক, চারপেয়দের অবদান অস্বীকারের কোনো উপায় নেই। এবার এক অন্যয় চারপেয়ের উপর ভরসা করবে সেনা, তাতে রয়েছে চারটি পা। চার পায়ে ভর করে দুর্গম পথ অতিক্রম করতে পারে চোখের নিমেষে, তেরে যেতে পারে শত্রুর দিকে, বিপদ হলে ঝাঁপিয়ে পড়ার ক্ষমতাও রয়েছে তার। তবে সে কোনো জীব নয়, যন্ত্র। এই বিশেষ যন্ত্র দেখতে খানিকটা সারময়ের মতন। আর এই রোবট কুকুরের অন্তর্ভুক্তিকরণ হতে চলেছে ভারতীয় সেনাবাহিনীতে। নাম দেয়া হয়েছে নিউল। খুব শীঘ্রই নিউলকে সকলের সামনে আনবে সেনা। সেনাবাহিনী 2023 সালের সেপ্টেম্বরে এই ধরনের 100টি নিউলস জরুরি সংগ্রহের জন্য একটি চুক্তি স্বাক্ষর করেছিল। 25টি রোবট কুকুরের একটি প্রাক প্রেরণ পরিদর্শন সম্পন্ন হয়েছে। 12ই মার্চ পোখরানে সেনা মহড়াতে পরীক্ষা করে দেখা হয় মিউলকে। মিউলের সম্পূর্ণ নাম মাল্টি ইউটিলিটি লেগড ইকুইপমেন্ট। যেহেতু এই রোবটটির 4টি পা রয়েছে, তাই এর নাম মিউল। এর বৈশিষ্ট্য, এই রোবট কুকুরের থার্মাল ক্যামেরা রেডার দিয়ে সজ্জিত। এই রোবট কুকুরের সব থেকে বড় বৈশিষ্ট্য হলো এটির নকশা। এমনভাবে এটিকে তৈরি করা হয়েছে যাতে বরফ, মরুভূমি, শুষ্ক রুক্ষ ভূমি, উঁচু সিঁড়ি, এমনকি পাহাড়ি এলাকায় বাধা বিপত্তি অতিক্রম করে লক্ষ্যে পৌঁছাতে সফল হয়। শুধু তাই নয়, এতে রয়েছে বিশেষ প্রযুক্তি। সেই প্রযুক্তিকে হাতিয়ার করে শত্রুর দিকে গুলিও ছুটতে পারবে এই রোবট। ভারতীয় সেনার জন্য খুব সুবিধা হবে এই যান্ত্রিক রোবটগুলির জন্য। জয় হিন্দ, জয় জওয়ান, জয় কিষাণ।